मज बदार उठे चे तौहीदेर निशाना বিশ্বলি শাহনশাহ হযরত জিয়াউল হক মাইজবান্ডারির 95তম পবিত্র কুষ্টুর শরীফ উপলক্ষে মাইজবান্ডারি গালসিয়া হক কমিটি বাংলাদেশ কুলগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ দুস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রিয় ভাই জনাব আবুল মনসুর, ডিসেম্বর 22 শুক্রবার সকালে নালন্দা কাশিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠত কুলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শফির আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাত উদ্বোধক আছিল মাইজবান্ডারি সুফি গবেষক আবুল মনসুর খান। এর প্রধান অতিথি আছিল কুলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মাহবুবুল হক চৌধুরী। বুদ্ধিজীবী শিক্ষকদের পর্যায়ে আজকে আমরা প্রশংসিত হচ্ছি, এই মানে একটা কারণ আছে, যেটা মাওলানা হুজুরের এই অবদান, উনি বারবার বলেছেন আমার জন্য আপনাদের গরু মহিষ নিয়ে দরবারে আসা আসতে হবে না, বরং আপনারা যে টাকা পয়সা কালেকশন করেন এগুলো যদি আপনার এলাকায় দুস্থ মানবতার ক্ষেত্রে ব্যয় করেন, আমি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি মনে করব আপনার কাছ থেকে আমি অনেক হারিয়ে পেয়েছি। আজকে সারা বিশ্ব সহ আজকে আমরা সামাজিক এবং নৈতিক এক অবক্ষয়ের মধ্যে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে সৈয়দ মোহাম্মদ হাসান বাবাদান ক্যাবলা গাবার নির্দেশ মতে আমরা যদি মানবিক এক সমাজ গড়তে পারি তাহলে আমাদের সার্থকতা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ নাসিরউদ্দিন, পটি উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জাফর ইসলাম, মোহাম্মদ মফিজউদ্দিন, বাহারুল আলম মাস্টার, মোহাম্মদ উমর ফারুক, মুশারফ হোসেন বাবু, শাহ আলম গরিবী, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ দিদারুল আলম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাইফুর রহমান কুসুম, সমাজসেবক রিয়াদ মোর্শেদ, ইউপি সদস্য মোহাম্মদ শফিল বশর, মহিলা ইউপি সদস্য ফারজানা হক মিতু, ইউপি সদস্য আবুল হোসেন রাব্বু, সমাজসেবক আবু তৈয়ব, সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি লিটন ও কমিটির নেতৃবৃন্দ, সকল সদস্য এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। আমরা বেড়াতে এসেছি, বেড়াতে রাতে ঘুম গেলে সকাল, রাতে যে আমরা ঘুম যাই সকাল যে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল দিলে তাহলে দেখবো, আর না দিলে দুনিয়াদারি কি জিনিস আমাদের খেয়াল থাকবে না। চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরে পশ্চিমতা সোমবারে প্রত্যেকটি উপজেলায় এটি মানা ছাত্রদের এক বেলা খাবার খাওয়ানো হয়। আপনারা হয়তো এখনো শুনছেন বাংলাদেশে অনেক পীর, অনেক মাসিক, অনেক উলিয়াকরাম রয়েছেন, আলোচনা শেষে 60 জন শিক্ষার্থীর স্কুল ব্যাগ ও 20 জন শিক্ষার্থীর নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সি প্লাস চট্টগ্রাম।